হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুধ নারিকেল মজাদার আইসক্রিম রেসিপি আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলুন দেখে নি কী কী লাগতেছে এখানে আমি নিলাম দুধ নারিকেল চিনি অ্যান্ড কর্নফ্লাওয়ার তো কর্ন ফ্লাওয়ারের মধ্যে আমি এখানে দুইতে চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা আমি এখানে একটু পানি দিয়ে গুলে নেব ভালো করে এগুলা একটু পানি দিয়ে মিশিয়ে নেব তো চলুন চলে যায় মূল রেসিপিতে এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে দুধটা ঢেলে দিলাম দুধটা দিয়ে আমি দুধ চিনি এমন নারকেল কুচি সব একসাথে জাল করব আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে তারপর আমি নারিকেল কুচিটা দিয়ে দেব নারকেল কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে এখানে এটাকে জাল করে নেব এটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে এটা ঘন হয়ে আসলেই একটু এটাতে আমরা ওই যে যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা রেখেছি ওটা ঢেলে দেব তারপর ভালো করে নাড়ব এটাকে ভালো করে নেড়ে একদম যেরকম আমরা স্যুপ খাই ওরকম একটা ঘনত্ব আসবে আসলে আমরা এটা নামিয়ে নেব নামিয়ে আমরা একটা পাত্রে নিয়ে নেব তো এখানে আমি আইসক্রিমের যে সাজগুলো পাওয়া যায় ওগুলো নিয়েছি যদি আপনার কাছে না থাকে নাও নিতে পারেন আপনারা গ্লাস বা মগে এটা বসাতে পারেন তো আমি একটা চামচ দিয়ে এখানে চাচার ভিতরে এগুলো ঢেলে দিচ্ছি আমি একটু ফাঁকা রেখে এটা দিতেছি কারণ আমি যখন কাঠিগুলো দেব তখন যেন এগুলো উপরে না উঠে আসে আর খুলতে যেন কষ্ট না হয় সেজন্য তো আমি একে একে সবগুলো হাঁসে মিশ্রণটা দিয়ে দিলাম তো আমার দেওয়া হয়ে গেছে তো আমি এখানে যে নারিকেলগুলো ছিল ওগুলো উপরে দিয়ে দিয়ে দিলাম যেহেতু বাসায় তৈরি করতেছি হার টেস্টের জন্য একটু নারিকেল কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি কাঠিগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এগুলো আমি সাত আট ঘন্টা ফ্রিজে রাখবো সবচেয়ে ভালো হয় যদি আপনারা রাত্রে করে নেন সকালে হয়ে যাবে তো দেখুন রেডি আল্লাহ হাফেজ